হ্যালো ফ্রেন্ডস, আজ আমি পুজোর আগে নিজের চুলগুলোকে একটু সুন্দর করতে চলে গেছিলাম স্টার মল টনি অ্যান্ড গাইতে। ওখানে গিয়ে ভাবলাম যে আমার হেয়ার যত ড্যামেজ, তো চলো আজকে আমি ন্যানোপ্লাস্টিয়া করে নিই। সেটা ওনারাও সাজেস্ট করলেন আর প্রচুর হেয়ার ফল হচ্ছিল, তো এটা খুব একটা ভালো সলিউশন আর খুব একটা ভালো ট্রিটমেন্ট ছিল। তো প্রথমেই আমার হেডটা ওয়াশ করিয়ে নিল ওরা, করিয়ে নিয়ে ওরা আমার চুলটাকে কিন্তু পুরো 100% ড্রাই করে নিল। তো দেখো, এই মেয়েটা ড্রাই করছিল, তারপরে চুলের কন্ডিশন তোমরা এখানে দেখতেই পারছো, প্রচণ্ড রাফ, প্রচণ্ড ফ্রিজি হয়ে গেছিলো, তার জন্য হেয়ার ব্রেকেজ হচ্ছিল। তারপরে ন্যানোপ্লাস্টিয়া ক্রিমটা লাগিয়ে নেওয়া হলো। দেখো, হাফ মুন্ডিটা ক্লু হয়ে গেছে, হাফ মুন্ডিতে চুল আছে, সো ফানি। তারপরে এই একটা শাওয়ার ক্যাপ পরিয়ে দেওয়া হলো, আর আমাকে বলা হলো যে আমাকে 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা এইভাবে রাখা হবে, কারণ আমার চুল অনেক ড্যামেজ আর আমি তো বাস বোর হচ্ছিলাম, কি করবো, দুলছি চেয়ার নিয়ে এদিক ওদিক দেখছি। তারপরে ফাইনালি 1.5 ঘন্টা পরে শাওয়ার ক্যাপ খোলা হলো, আর তোমাদের আমি দেখাই কিভাবে আমার মাথার মধ্যে, দেখো পুরো শাওয়ার ক্যাপের একটা দাগ পড়ে গেছে, মানে কতক্ষণ ছিল। ফাইনালি তারপরে চুলটা হালকা ড্যাম্প করে নিয়ে ওই ক্রিম সমেত কিন্তু আমার চুলটাকে ধোয়া হলো, মানে ব্লো ড্রাই করা হলো, একদম সুন্দর 100% মিডিয়াম হিটে ব্লো ড্রাই করলো, কারণ আমার চুল অলরেডি অনেক ড্যামেজ ছিল, তো বেশি হিট দিতে বারণ করা হয়েছিল। তারপরে এই ছেলেটা বেশ অনেকক্ষণ ধরে টেনে টেনে ব্লো ড্রাই করলো, আমি বললাম কতক্ষণ লাগবে, বলছে অনেক টাইম লাগবে, কারণ এতগুলো চুল। তো লিটারেলি ওরা স্ট্রাগল করছিল, ওরা দুজন মিশে মিশে করছিল। তারপরে পালা হলো শুরু আয়রনিংয়ের, অল্প অল্প চুল নিয়ে যেভাবে স্মুথনিং আয়রনিং হয় তো সেভাবে ওরা করছিল, আর আমি পারমিশন নিয়েই ভিডিও করছিলাম। তো বললো করো করো, কোনো অসুবিধে নেই। মোটামুটি বলতে চাই যে এদের সার্ভিস কিন্তু খুবই ভালো, খুবই প্রফেশনাল ওরা, আর এটা পুজো অফারও চলছিল 4999 ন্যানো স্মুথনিং, তো আমি ভাবলাম যে ওয়াই নট অ্যাভেল দ্য অফার যখন চুলের কন্ডিশন খুবই খারাপ, আর এটা বেশ অনেক দিন লাস্টও করবে, তো আমি ভাবলাম করিয়ে নিই। তারপরে চলে আসে নিলেন যে আর ওম ওম বলছে না ভালো লাগছে না মা। আসলে কি হয়, আমাদের চুল যখন স্ট্রেট হয় তখন একটু ফ্ল্যাট হয়ে যায়, ওর পছন্দ হচ্ছে মায়ের একটু বাউন্সি বাউন্সি হেয়ার্স থাকবে, তো এখানে চুলটা একটু মানে ঠান্ডা হওয়ার জন্য ছাড়া হয়েছিল আফটার আয়রনিং। তো তারপরে ফাইনাল ওয়াশ হবে, তো ন্যানোপ্লাস্টিয়াতে সেম ডে ওয়াশ করে ওরা বাড়ি পাঠিয়ে দেয়, আদার্স ট্রিটমেন্টে একদিন পরে আসতে হয়, বাট এটা সেম ডে। আর এখানে আমি আমার স্মাজড কাজেলও পরিষ্কার করছি। ফাইনালি আমার হেড ওয়াশ হয়ে যাওয়ার পরে অনেকটা লাইট লাগছিল, তারপরে ওরা আয়রনিং আর করেনি, তারপরে ব্লোয়ার দিয়ে চুলটা শুকিয়ে নিয়ে এভাবে প্যাডেল ব্রাশ দিয়ে স্ট্রেট করে নিয়েছিল। আর পুজো টুজোর আগে কে না নিজেকে একটু সুন্দর দেখতে চায় বলো, আর আমিও তাই চলে গেছিলাম। তো নিচের দিকে যত স্প্লিট এন্ডস বা ড্যামেজড হেয়ার ছিল, ওভার ব্লিচড হেয়ার ছিল, সেগুলো ওরা সব সুন্দরভাবে কাটিং করে দিল। তো এই দেখো আমার ফাইনাল লুক, আমার চুলে কত সুন্দর একটা ট্রানজিশন কালারও চলে এসেছে, মানে আমাকে আলাদাভাবে কোনো বালায়াজ বা কালার করার দরকার হয়নি, ন্যাচারালি একটা চুলের মধ্যে দেখো তোমরা কালারের ইফেক্টটা পেয়ে যাবে, কারণ আমাদের চুলে অলরেডি অনেক কালার থাকে, প্রসেস ছিল অনেক, তো সেগুলো সব নিউট্রালাইজড হয়ে একটা এরকম চলে এসেছে। আর চুল মানে কি বলবো, এত স্মুথ আর এত শাইন, শাইনটা তোমরা নিজেরাই দেখো, এত সুন্দর, মানে আমার চুল যে এরকম হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর আওয়াজ বেরোচ্ছে না আমার। তো তোমরা হেয়ারের কন্ডিশনটা দেখে নাও, মানে সুপার শাইনি আর এত লাইট লাগছে, আর এই কদিনে আমার যা হেয়ার লস হয়েছে তার থেকে বাঁচার জন্য, আর এগুলো দেখো, এগুলো তো অলরেডি আমার এই চুলগুলো মানে হাফ ব্রেকেজ হয়ে গেছিলো, তো যতই যাই করো এগুলো উপরে তো এইভাবে থাকবে, এগুলো আস্তে আস্তে গ্রো হবে, এবার চুলের প্রচুর যত্ন নিতে হবে, তো দেখা যাক কতটা কি করতে পারি, কিন্তু টাইম টেকিং প্রচুর, বিকজ আমার চুলও অনেক বেশি, আমি দেখছিলাম লিটারালি ওরা স্ট্রাগল করছিল আমার চুল নিয়ে, দেখা যাক কেমন কি থাকে। তো আজকে এত দূরই, আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকবে। গুড নাইট।